কে নিয়ে এসেছিল আপনাকে? তোর বাবা নিয়ে এসেছিল। আমার বাবা 2008 মরে গেছে। তোর ঠাকুরদানে নিয়ে এসেছিল। কি বলতো? তোর ঠাকুরদানে নিয়ে এসেছিল। আর কে নিয়ে এসেছিল? তোর চক্ত পুরুষ নিয়ে এসেছিল। তোর সৃষ্টির আগে যায়। এবারে দেখা গেল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশের অমানবিক রূপ। বুধবার রাত্রে হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে তিন যুবক দেখতে পান হাওড়ার আন্দুলে একটি এটিএম কাউন্টারের মধ্যে এক মহিলা নগ্ন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই সমস্ত দেখে ভিড় করছে বহু মানুষ। তড়িঘড়ি ওই তিন যুবক গাড়ি থেকে নেমে ওই মহিলার সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপর তারা বুঝতে পারে ওই মহিলা মদ্যপ অবস্থায় রয়েছেন। তারই জেরে তিনি এটিএম ভাঙচুর চালান এবং সেই কাছে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়। এরপরই তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ এসে পৌঁছলে ওই মহিলা পুলিশকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তাদেরকে তাড়া করেন। তবে মহিলা পুলিশ কর্মী না থাকায় সমস্যার মধ্যে পড়েন পুলিশ কর্মীরা। ইতিমধ্যে কিছু দূর পাওয়া যায় ওই মহিলার জামা কাপড়, যে জামা কাপড় পুরো নিয়ে ওই যুবকেরা তাকে বুঝিয়ে পরানোর চেষ্টা করে। পাশাপাশি একটি গামছা দিয়ে তার হাতে ক্ষত বেঁধে দেয় এবং রক্ত বন্ধ করে। ইতিমধ্যে পৌঁছয় মহিলা পুলিশ কর্মী। ওই মহিলা সহ তিন যুবককে সঙ্গে করে নিয়ে পৌঁছানো হয় হাওড়ার সাঁকরাইল গ্রামীণ হাসপাতালে। সেখানে ওই মহিলার চিকিৎসার পরে নিয়ে যাওয়া হয় থানায়। এই উদ্দেশ্য ঠিকঠাক থাকলেও সাঁকরাইল থানার বড় বাবুর নির্দেশে ওই তিন যুবককে রেখে দেওয়া হয় থানার আইওরিনে। এরপর তিন যুবক জানতে চান তাদের কেন থানার মধ্যে আটকে রাখা হচ্ছে। এদের মধ্যে এক যুবক সৌনক দাশগুপ্ত, তিনি বলেন তার বউ অন্তঃসত্ত্বা এবং শারীরিক কারণে সৌনক বাবু রাত্রিবেলা ওষুধের প্রয়োজন হয় এবং তার বাড়িতে লোক অপেক্ষা করছে, কিন্তু কোনো কথায় কর্ণপাত করেনি থানার বড় বাবু। কেনই বা তাদের নাম পরিচয় পত্র জমা রেখে এবং গাড়ির নাম্বার নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো না? এই ঠান্ডার মধ্যে পুলিশের সহযোগিতা এবং মানবিকতা দেখা থেকে রাতভর তাদেরকে থানায় আটকে রাখা হলো। তাহলে প্রশ্ন উঠছে, মানুষের উপকার করতে গেলে, মানুষকে সহযোগিতা করতে গেলে, তাহলে কি সাধারণ মানুষকে থানায় আটকানোর কারণেই মানুষ মুখ ফিরিয়ে চলে যায়? তাহলে কি এই কারণেই প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন? যখন আমি আমার সাথে বড়বাবুর কথা বললাম, আমি যখন ওনাকে বলি আমি পুলিশ ফ্রেন্ড, তখন উনি বলেন, আমাকে অনেকেই চেনে, তখন উনি বলে আপনি কি রাষ্ট্রপতি, আপনাকে সবাই চিনবে, আমাদের কোনোভাবেই বেরোতে দেওয়া হচ্ছে না আমাদেরকে। আমি বললাম মেডিকেল করি, আমাদের দেখুন কি করা যায়, আমাদের বসিয়ে রাখা হয়েছে, আমরা হসপিটালে বসে আছি, বাইরে গেটে পুলিশ, আমাদের এগোতে পিছোতে কিচ্ছু করতে দিচ্ছে না, আমার তো মাথা কাজ করছে না, মানে হেল্প করতে গিয়ে এরকম সিচুয়েশান আমি আগে কখনো পড়িনি। আমি লাস্ট 2010 থেকে পুলিশ ফ্রেন্ড, আমার কাগজেও আমার ছবি বেরিয়েছে, আমাকে অনেক পুলিশ অফিসার চেনে আর পুলিশ ফ্রেন্ড হিসেবেই চেনে। আমি বাড়ির মানে ঘরের খেয়ে বোনের মোস্তারি, পুলিশের হেল্প করি সব রকমভাবে। একটু আগে যা যা বলার তো বলেইছি, তাও বলছি আবার, সেই ভদ্রমহিলাকে আমরা রেস্কিউ করার পরে হসপিটাল থেকে আমাদের মেডিকেল করানো হলো। মেডিকেল করানোর পরে আমাদের বলা হলো চলুন থানায় বড়বাবুর সাথে কথা বলে ছেড়ে দেবো। তো তারপরে সেটা আসার পরে আমাদের বলা হলো যে এখন থাকতে হবে, ছাড়া যাবে না, সকালবেলা বড়বাবু আসবে, এই হবে সেই হবে, সব কিছুর পরে ওই কি লেডিস পুলিশ আসবে, ইনভেস্টিগেশন না ইন্টারোগেশন কি সব হবে, আরও অনেক কিছু হবে। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে বাড়িতে কেউ জানে না, বাড়িতে প্রবলেম হয়ে যাবে, আমার রাত্রিবেলা ওষুধ আছে, আমার বউ প্রেগনেন্ট, ওনারা কোনো কথাই শুনলেন না। তো আমাদেরকে এখন আয়ের রুমে সেফ কাস্টাডি নাম দিলেন, আয়ের রুম সাঁকরাইল থানার। আমাদের তিন জনকে দেখুন হেল্প করেছি, রক্ত পড়ছিল, কেউ মারতে পারেনি, পুলিশকে লাথি ঘুষি মারছিল, সব কিছু করলাম, ব্যান্ডেজ করলাম, রিকোয়েস্ট করলাম, আমাকে লাথি মারলো। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে লাথি মারলেন, বললো মা ছেলেকে মারতেই পারি। এসব অনেক কিছুর পরে কিছুতেই কিছু এনারা শুনলেন না, বললেন সকালবেলা বড়বাবু আসবে, তারপর যাওয়া হবে।